দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাবুলি পোলাও। আমরা অনেকেই রেস্টুরেন্টে গিয়ে কাবুলি পোলাও খেতে চাই। আজকের রেসিপিটা হচ্ছে কাবুলি পোলাও সাথে মাটনের মাংস, একদম অরিজিনাল রেসিপি। এটা আফগানিস্তান, কাবুল, তুর্কমেনিস্তান এই বেল্টে পাওয়া যায়, পাকিস্তানেও পাওয়া যায়, ইন্ডিয়াতেও পাওয়া যায়, এবং এগুলো এইসব রেসিপি বাংলাদেশেও পাওয়া যায়। আপনি কাবুলি পোলাও বললে বাসমতি চালের সাথে খাসির মাংস অথবা গরুর মাংস, তবে এখন যে ভিডিওটা আমরা দেখবো একদম অরিজিনাল কাবুলি পোলাও রেসিপি। কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা দেখি আসি। দর্শক মন্ডল, আপনি দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কাবুলি পোলাওয়ের এই যে প্লেটে বাড়ছে বড় বড় দানা সাথে মাংস, খাসির মাংস। দেখেন এই যে প্লেটে বাড়লে এরকম লাগে। আমরা এখন পুরো রেসিপিটা দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই লম্বা দানা বাসমতি চাল নিল, এটাকে ওরা বলে সেলার রাইস, তারপরে এটা বাসমতি চালই বোঝা যায়। এই যে প্রথমে আপনার ফ্রাই প্যানের মধ্যে তেল গরম হচ্ছে, পেঁয়াজ ছাড়লো, দুটো বড় পেঁয়াজ কাটা, এটা 5 মিনিট ধরে ফ্রাই করতে হবে। এরপরে হচ্ছে খাসির মাংস 1 কেজি। এই 1 কেজি মাংসকে ওরা এই পেঁয়াজের সাথে দেখেন কিভাবে রান্না করছে। এটা হচ্ছে ওই কাবুলি পোলার সাথে দেওয়ার জন্য প্রয়োজন মতো আপনাকে লবণ দিতে হবে। এরপরে হচ্ছে আদা, রসুন, জিরা পর্যায়ক্রমে এগুলো দিতে হবে এবং এভাবে 10 মিনিট ধরে ফ্রাই করতে হবে। দশ মিনিট ফ্রাই করলে এই কালারটা দেখেন খাসির মাংসের কালার চেঞ্জ হচ্ছে। এখন পানি দিতে হবে 4 কাপ পরিমাণ, এটা গরম পানি দিলেই ভালো। দেখুন রান্নাটা কিন্তু খুব সহজ, একদম স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছে। এখন মিডিয়াম হিটে ওটা 45 মিনিট ধরে মাংসটা চুলার উপর থাকবে। এই ফাঁকে আমরা কাটবো সবজি। এখন 4টা গাজর কাটবো কুচি কুচি করে। মাংসের অবস্থা দেখে আসি। এই যে দেখেন মাংস 45 মিনিট ধরে সিদ্ধ হচ্ছে, এই যে মাংসের অবস্থা দেখেন। এই সময় মাংসের খুব স্মেল পাওয়া যায়, খুব সুন্দর গন্ধ পাওয়া যায়। সে আবার মাংসটা একটু কাছ থেকে নিয়ে একটা এই যে টেস্ট করে দেখছে মাংস নরম হচ্ছে কিনা। খাসির মাংস একদম নরম হয়ে গেছে। এই যে রাইসটা এখন অনেকক্ষণ ধুয়ে রাখছে, এখন রাইসটাকে অর্ধেক পরিমাণ রাইস, যতটুকু আপনি দিতে চান অর্ধেক পরিমাণ রাইস এখন মাংসের উপরে ছড়িয়ে দিন। এগুলো কিন্তু বাসমতি চাল দিয়ে রান্না করে, দেখছেন আপনারা বাসমতি চাল। এরপর চালের উপরে আপনি গাজরটা ছেড়ে দিন। কিছু কিশমিশ দিতে পারেন আপনি। 1 বাটি পরিমাণ। এরপর আপনি বাকি রাইসটা ঢেলে দিন। তার মানে মাংসের উপরে প্রথমে অর্ধেক রাইস, তার উপরে গাজর, কিশমিশ এবং বাকি রাইসটা তার উপরে, 3টা লেয়ার তৈরি করছে দেখেন। এখন রাইসটাকে দিয়ে সুন্দর করে ঢেকে দিল, মাংসটা চাপা পড়ে গেল নিচে। এখন দিতে হবে 2 কাপ পরিমাণ গরম পানি এবং এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। যাতে
পানিটা শুকিয়ে যায়। নেক্সট টাইম যখন উঠবে দেখবেন পানিটা শুকিয়ে যাবে। দেখেন পানিটা শুকিয়ে গেছে, ভাপ বেরোচ্ছে। আগে 45 মিনিটের পরে এখন আবার 30 মিনিট রাখতে হবে চুলা। এই যে দেখেন যে পদ্ধতিতে দিল, এইভাবে করে কাপড় দিয়ে কভার দিয়ে আবার 45 মিনিট চুলার উপর রাখতে হবে। এরপরে যখন আপনি নামালেন তখন দেখতে এরকম। এই যে এখন আফগানি পোলাওকে সে উঠাচ্ছে, দেখেন গাজর নিচে, কিশমিশ নিচে, এরপরে নিচে থাকবে মাংস। দেখেন কি সুন্দর কালার হয়েছে। এখন সে মাংসটাকে নিচ থেকে উপরে উঠিয়ে নিয়ে আসবে। এই হয়ে গেল মূলত আপনার আফগানি পোলাও। চালটা ঝরঝরে, চালের মধ্যে গাজর, এই এখন আপনাকে খাওয়ানোর জন্য প্লেটে বাড়া হচ্ছে। প্রচুর কিশমিশ, প্রচুর গাজর এবং খাসির মাংস, তবে কিছুটা শুকনা, বিরিয়ানিটা বেশ শুকনা হয়। তাহলে দর্শক মন্ডলী আপনারা দেখলেন কাবুলি পোলাও কত সহজ বানানো। এই রেসিপিটা আপনাকে আজকে দেওয়ার পরে আপনি বাসায় ট্রাই করতে পারেন, অথবা আপনার পরিবারের সদস্যদেরকে বলতে পারেন যে আপনারা কাবুলি পোলাও বানানোর রেসিপিটা আপনারা পেয়ে গেলেন। আপনারা যে কোনো সময় এখন বাসায় কাবুলি পোলাও বানাতে পারেন, খুব বেশি জটিল না। আমাদের দেশে আমরা বিরিয়ানি বানিয়ে অভ্যস্ত। এটা হচ্ছে কাবুলি পোলাওর সাথে খাসির মাংস। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার তো রেসিপি দেখতে দেখতে খিদা লেগে গেল, তো আসলে এই রেসিপিগুলো জিভে জল নিয়ে আসে। তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা এটা বাসায় ট্রাই করবেন। ভবিষ্যতে কোনো একটা এপিসোড দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের এপিসোডটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। সালামু আলাইকুম।